গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জেনে স্বাগতম তো বন্ধুরা এই ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার্থীদের গণিতের তীর্কমিতি সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রথমে দেখে নেব এক নজরে যে তীর্কমিতির কোন কোন অধ্যায়গুলো রয়েছে এখানে দেখো এক নম্বরে কোন পরিমাপের ধারণা দুই নম্বর কী রয়েছে তীর্কমিতির অনুপাত এবং তীর্কমিতির অভেদাবলী পুরো কোণের ত্রিকর্মিতির অনুপাত তারপরে হচ্ছে ত্রিকর্মিতির অনুপাতের প্রয়োগ অর্থাৎ উচ্চতা ও দ্রুত নির্ণয় ঠিক আছে ত্রিকর্মিতি থেকে টোটাল সতেরো মার্কে এসে থাকে এক মার্কে দুইটি দু মার্ক দুই মার্কে দুটি এসে থাকে চার মার্কে এবং তিন মার্কে দুটি করতে হয় আর পাঁচ মার্কের একটি এই পাঁচ মার্কে একটা করতে হয় এখান থেকে যে উচ্চতা এবং দ্রুত থেকে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ চলি এবার সাজেশনগুলো নিয়ে আলোচনা করি প্রথমে দেখে নেবে পেজ নম্বর বইয়ের পেজ নম্বর দুশো নম্বর পেজের প্রয়োগ নয় নম্বরটা তোমরা দেখবে তারপরে কোষে দেখি কুড়ি থেকে চার পাঁচ ছয় সাত মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ এবং ছয় দাগের অঙ্কগুলো তারপরে দেখো কোষে দেখি তেইশ পয়েন্ট ওয়ান ঠিক আছে এখান থেকে করবে তোমরা সাতেরটা এবং নয়ের যতগুলো রয়েছে সম্পূর্ণ করবে ঠিক আছে কোষে দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট টু এখান থেকে করবে তোমরা চার দাগেরটা করবে এবং ছয়ের চার সাতের এক দুই তিন ঠিক আছে এবং দশের এক দাগের অঙ্কগুলো তোমরা দেখবে তারপরে দেখো কোষে দেখি কি তেইশ পয়েন্ট তিন এখান থেকে তোমরা করবে তিনের নয় বারো ঠিক আছে এবং তিনের চোদ্দ ছয়ের এক ছয়ের ছয় আশা করি বুঝতে পারছ তিনের আইএক্স নয় দাগেরটা এক্স ডবল আই ঠিক আছে বারো দাগেরটা এবং চোদ্দো এখানে ছয়ের আই এবং ছয়ের আই ভি আই দাগেরটা তোমরা দেখবে তারপরে তোমরা দেখবে যে সাতের এবং আটের সাতের এবং আটের ঠিক আছে তারপরে নয়ের এ বি সি সম্পূর্ণ দেখে রাখবে দশের আই এবং আই ভি দাগের অঙ্কগুলো দেখে রাখবে আই দাগের অঙ্কটা দেখে রাখবে তারপরে পেজ তিনশো পনেরো থেকে তোমরা দেখে রাখবে প্রয়োগ সাত দশ এগারো এবং কোষে দেখি চব্বিশ থেকে দেখে রাখবে যে চার নম্বর পাঁচ সাত নয় ছয় এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চার এবং ছয় দাগের অঙ্কটা ঠিক আছে তারপরে তোমরা বারোর এ বি সম্পূর্ণ দেখে রাখবে এখানে এমসি কিউ সত্যমিথ্যা এবং শূন্যস্থান পূরণ রয়েছে তারপরে তেরোর আই ডবল আই এবং ভি দাগের অঙ্কটা অঙ্কগুলো দেখে রাখবে তারপরে দেখো পেজ নম্বর তিনশো বাইশ নম্বর পেজ তিনশো বাইশ নম্বর পেজের প্রয়োগ আট এবং নয়ের অঙ্কগুলো দেখে রাখবে এবং কোষে দেখি পঁচিশ থেকে নয় এগারো তেরো পনেরো ষোলো সতেরো উনিশ তার সঙ্গে এমসিকিউ সত্য সত্যমিথ্যা এবং শূন্যস্থান পূরণের অঙ্কগুলো দেখে রাখবে সি ঠিক আছে তারপরে পঁচিশের তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে